বিএনপি রাজনীতির মধ্যে নির্বাচন নিয়ে কি কোনো কোনো তাড়াহুড়ো আছে? এবং গতকালকে আরেকটি অনুষ্ঠানে মির্জা আব্বাস এরকম কিছু শক্ত শক্ত কথা কিছু বলেছে, কি মনে হয়? শুনতে চাই আপনার কাছ থেকে। দেখুন, রাজনীতি, যারা রাজনীতিবিদ বা যারা রাজনীতি যারা করেন, তাদের তো বক্তব্য রাজনীতির বাইরে নিশ্চয়ই থাকবে না। আমি মনে করি যে নির্বাচন, যেহেতু দীর্ঘদিন বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না, জনগণ যেহেতু নির্বাচনের সংস্পর্শও ছিল না, নির্বাচনের মধ্য দিয়ে যে একটি রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটে এবং জনগণ যে রাষ্ট্রের মালিক, তার যে মালিকানা প্রয়োগ করতে পারে, এটির মধ্য দিয়ে গণতন্ত্র যে সুপ্রতিষ্ঠিত হয়েছে বিষয়টা এরকম নয়, কিন্তু অ্যাটলিস্ট ভোটটা তারা দিতে পারত। তো এটি তো সত্য যে আপনি যে কোনো ভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন, বাংলাদেশ এখনও পর্যন্ত ওই জায়গায় পৌঁছে নাই যে যে কোনো দলীয় সরকারের অধীনে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটি কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এবং এই দাবিটাই কিন্তু রাজনৈতিক দল সবসময় করে আসছে। এখন যে কথাটি আপনি বললেন, মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব তাদের কোট করলেন, আমি মনে করি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিজেরাই কিন্তু একটা টাইম ফ্রেমওয়ার্ক দিয়েছে। আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার আমাকে একটু বলতে দেন, সেটা হচ্ছে কোনো টাইম ফ্রেম দেয়নি আইন উপদেষ্টা ডক্টর আসিফ মজিদ, যেটি বলেছেন উনি আবার সেটি সে বক্তব্য থেকে ফিরে এসেছেন। আচ্ছা, বলেছিলেন উনি কথাটা, তার পরবর্তীতে আপনার সেনাবাহিনীর প্রধানও একটা বক্তব্য দিয়েছিলেন সেনাবাহিনী, যে 18 মাসে একটা কথা বলেছিলেন, 18 মাসের কথা বলেছেন। এটা আমি কিন্তু আপনাদের মাধ্যমেই জেনেছি, সেটি ঠিক আছে। আমাকে বলতে দেন, কথাগুলো বলতে দেন আগে। সেনাপ্রধান একটা সাক্ষাৎকারে বলেছেন, হ্যাঁ বলেছেন, এটা উনি বলেছেন। ইভেন আপনার যদি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তারা এই প্রয়োজনীয় সংস্কারগুলো করে তার নির্বাচনের দিকে যাবে। এখন রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি, এটি কিন্তু তারা তাদের জায়গা থেকে করবেন, কেন নির্বাচন আপনি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে যেমন জনভিত্তি রয়েছে একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা আসছেন, পাশাপাশি তারা তো আপনার এই সংস্কারগুলো করে নির্বাচন দেবেন, এটি তো স্বাভাবিক। স্বাভাবিক, কিন্তু আপনি তো সংস্কারের কথা বলছেন, আবার নির্বাচনের জন্য আপনি সোজা কথা বলতে গেলে যে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। না না, এটা অস্থিরতা কেন, এটা এক ধরনের সংশয়ও আছে আপনাদের ভিতরে। আমি বলি, দেখুন আমাকে একটু বলতে দেন, কারণ না বললে তো বলছেন তো আপনি, না জনগণ তো বুঝতে পারবে না। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের কথা বলবে, এটা তো আমি স্বাভাবিক মনে করি নাগরিক হিসেবে। এখন সেটি যৌক্তিক সময় তারা বলেছেন, এখন নিশ্চয়ই বর্তমান যে সরকার রয়েছে তাদের সাথে নিশ্চয়ই তাদের একটা আলোচনা হয়েছে বা আলোচনা হচ্ছে বা আলোচনা হবে। তো দিন শেষে তো আপনাকে নির্বাচন দিতেই হবে, কারণ জনগণ তো জনভিত্তি থাকলে আপনি জনগণ প্রত্যক্ষ ভোটে তো রাজনৈতিক মানে রাষ্ট্র ক্ষমতা যারা যাবেন তাদেরকে নির্বাচন করতে চান, কারণ এটি তো সত্য যে আমি তো ভোট দিতে চাই এবং ভোট দিয়েই কিন্তু আমি প্রার্থী নির্বাচন করতে চাই। এখন সেটি বিষয়ে যেটি যে জায়গাতে আমি মনে করি যে সংস্কারের কথা বলেছেন, এখন সংস্কার সেটা প্রয়োজনীয় বিষয়ে সংস্কার তারা করবেন, বাট আমি মনে করি যে এই যে দাবি তারা করছেন এটি অযৌক্তিক আমি আপনি বলতে পারবেন, আমি মনে করি না, কারণ রাজনৈতিক দল এটি করবে, তাদের মূল কথা অযৌক্তিক। আমি বলছি না, আমি বলছি যে আপনার, আর আপনি বলছেন তিন মাস যেতে না যেতেই আপনি এই সরকারের মানে পরোক্ষ প্রত্যক্ষভাবে এক ধরনের অবিশ্বাস, তারপরে সংশয়, আবার মানে গণতন্ত্র হুমকির মুখে ষড়যন্ত্র হচ্ছে, এরকম একাধিক বক্তব্য। আমি আপনার এই কথা থেকে একটু দুইটা শব্দ নিয়ে নিই, একটু হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে, আর একটু হচ্ছে গণতন্ত্র হুমকির মুখে, এই জায়গাতে বলেছেন। ষড়যন্ত্র যে শেষ হয়ে গেছে এমনটি আপনি বলতে পারবেন না, আমি তো মনে করি না ষড়যন্ত্র শেষ হয়েছে, ষড়যন্ত্র থাকতে পারে। আরেকটু হচ্ছে গণতন্ত্র হুমকির মুখে, এটিও আপনি আমি মনে করি এটা আমূল্য নেওয়া উচিত, এই কারণেই যে অ্যাকচুয়ালি গণতন্ত্র তো একটি দর্শন, সুতরাং শুধু নির্বাচনের মধ্যে যে গণতন্ত্র ফিরে আসবে এমনটি না, বাট নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাবে এটি কিন্তু একটা প্রাথমিক প্রক্রিয়া, তারপর সরকার গণতান্ত্রিক কতটুকু হবেন সেটি কিন্তু একটা লম্বা প্রক্রিয়া। তো আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং অপরাপর রাজনৈতিক দল, তাদের সাথে নিঃসন্দেহে কয়েকবার ডায়লগ হয়েছে এবং আমি বিশ্বাস করি যে যারা এখন আছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা স্যার যে আছেন, উনি অত্যন্ত মানে ইন্টেলিজেন্ট এবং রাজনৈতিক দলগুলোর সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস এই ডায়লগগুলো তাদের মধ্য দিয়ে একটা
নির্দিষ্ট একটা টাইম ফ্রেমওয়ার্ক দেওয়া উচিত বলে আমি মনে করি। কেন কেন এই কথা বলছি, এটা এক লাইন শেষ করি, কেন এই কথাটি বলছি, আপনি যদি স্পেসিফিক করেন ওই টাইমের মধ্যে আমি এগুলো কাজগুলো করব, আর আপনি যদি স্পেসিফিক না করেন কিন্তু এটা কতদিন শেষ হবে তা কিন্তু বলা যাবে না। মানে অধ্যাপক মতিনুর, আপনি বলছেন একটা টাইম নির্দিষ্ট করা উচিত, যে অবস্থা এখন রাষ্ট্রের, যে সংস্কার চলমান, এমন একটি অবস্থায় দাঁড়িয়ে কি আপনি বলতে পারবেন আগামী 3 মাস 6 মাস এক পরে আমি নির্বাচন দিব?